দেখুন, নির্বাচন তো বহু টফ হব, কাহিঁ না যেহেতু ত্রিমুখী লড়াই হব, কিন্তু আশা আছে নিশ্চিত ভাবে ভারতীয় জনতা পার্টি কু বর্তমান বাসুদেবপুর নির্বাচন মন্ডলীর সমস্ত ভোটর পূর্ণ সমর্থন করছেন এবং ভারতীয় জনতা পার্টি সেটি জিতিব বলে মোর আশা আছে। প্রসঙ্গ তো বহুত কিছু আছে, আমার সেটি নদীরে পোল নাই, রাস্তাঘাট বি ঠিকঠাক নাই, পানি পিইবা পাই নাই, মৌলিক আবশ্যকতা লোকমানকর সেটি নাই, যেহেতু গোটে বংশবাদর রাজনীতি চালিছি, লোকমানে নিষ্পেষিত হচ্ছন্তি, বহুত জিনিস অছি আধারে আমি লড়িয়াকু চাহুছু। মোদী গ্যারেন্টি অছি, তা সত্ত্বে আউ কিছু আঞ্চলিক প্রসঙ্গ অছি না? মোদী গ্যারেন্টি সহিত কিছু পারিবারিক অবাদর বিরুদ্ধে আমার ভোট বলি হবে না? নাই, মোদী গ্যারেন্টি সহিত লোকঙ্ক অসন্তোষ যে গোটে নির্দিষ্ট দল প্রতি রয়েছে লোকঙ্কর অসন্তোষ, সেটা বি আমার পাই বহুত সাহায্য করিব, এবং মোদী গ্যারেন্টি আপন মানে জানিছন্তি, মোদী যাহা কুহন্তি 100% সত করি দেখান্তি, সেথিপাই মোদী গ্যারেন্টি বি কাম করিব, সেটি যে লোকঙ্কর অসন্তোষ মনোভাব অছি 45 বর্ষ হলেন, সে বি কাম করিব। নিশ্চিত ভাবে সমস্ত আশীর্বাদ মিলিছি, মতে সমস্তে মো সহ মতো সপোর্ট করছেন, সমস্ত মো সহ অনেক সমস্ত নেই নির্বাচন বৈতরণী পার হওয়ার চেষ্টা করছি। বিজয় তো সুনিশ্চিত, বিজয় আমি কইপারিবানি, বিজয় সুনিশ্চিত, যেহেতু বাসুদেবপুর নির্বাচন মন্ডলে লোক বর্তমানে বিকল্প খোঁজুলে, বিকল্প পাইলে সে নিশ্চিত ভাবে ভোট দেবে। দীর্ঘদিন শাসক দলর শাসন বাসুদেবপুর মাটিরে আপনার কোন প্রতিশ্রুতি দেবে জনসাধারণকে, যা ফলে লোক আপনার বিশ্বাস নেবে? নিশ্চিত ভাবে দেখুন, সমস্ত তো প্রতিশ্রুতি দিকে মু করিকি দেখাইবি লোকমানকে, আজ কইবাকে চাহুছি আপনার গণমাধ্যম মাধ্যমে, যেহেতু মু সেই মাটির পুয়ো, সেটি বড় হয়েছি, সেটি খেলিছি, সে মাটির কষ্টটা কোণ মু জানিছি, মু নিশ্চিত ভাবে সত চেষ্টা করিবি, লোকমানকর যাহা বি অসুবিধা আছে যেতে জলদি পারিবি মু সেগুলা দূর করিবার চেষ্টা করিবি।